হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি আছি আপনাদের সাথে টেকনিক্যাল সাইকেল। আজকে হচ্ছে মাইক্রোটেক সিসিআর এবং ইন্টারনেট বিজনেস সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে মাইক্রোটেক সিসিআর। উপরে দেখতে পাচ্ছেন এসএপির পোর্ট দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে 10G, একটা হচ্ছে 1G। আপনি 10G দিয়েও লিঙ্ক আপ করতে পারেন, 1G দিয়েও আপ করতে পারেন। 10G দিয়ে করলে ভালো। এটা হচ্ছে বিসলের অনু অনু দিয়ে আপনি যে ইপন যেটাকে বলা হয় ওএলটি, ওটা হচ্ছে ওএলটির মেশিন, ওএলটির যে অনুগুলো আর ওএলটির মেশিন আমার সার্ভারে নাই, আমরা ওএলটি পরে করবো নেক্সট টাইমে। এটা হচ্ছে এই সার্ভার, আমাদের যে সার্ভার র্যাক, এটা হচ্ছে সার্ভার র্যাক। আপনারা যারা ইন্টারনেট বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সম্পর্কে ধারণা লাগলে বা কোনো সম্পর্কে জানতে চাইলে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। যা দেখতে পাচ্ছেন সব সম্পর্কে আমি বলবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং সেল নাম্বার কল নাম্বার দেওয়া আছে, কল দিয়ে কথা বলতে পারেন। এটা হচ্ছে সিসিআর মাইক্রোটেক রাউটার। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি প্রতিদিনই এবং প্রতি সপ্তাহে দুই তিন দিন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এগুলো হচ্ছে, এটা আমি যে ফার্স্টে দেখেছিলাম 1G এবং 10G এসএপি পোর্ট। আমরা 1G দিয়ে আপাতত লিঙ্ক আপ করছি, 1G দিয়ে আমাদের লাইন চলতেছে। 10G দিয়ে করলে লাইন সার্ভিসটা আরও ভালো হয়, বেটার হয়। 10G দিয়ে আপনারা করতে পারেন। নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন যে টিজে বক্স, এইগুলো হচ্ছে টিজে বক্স, ওই যে কালো বক্সটা হচ্ছে টিজে বক্স। উপর থেকে পাইপ দিয়ে নাইমা ফাইবার আমার টিজে বক্সে ঢোকার পর এখানে ওই যে প্যাসকোড ওয়ে, হলুদ প্যাসকোড ওয়ে নামছে। আর এটা হচ্ছে আমার ইউপিএস, এটা হচ্ছে আমার ইউপিএস। ইউপিএস দিয়ে আমি আমার আর ব্যাকআপও রাখবেন, আইপিএসের ব্যাকআপ রাখবেন, আমাদের ব্যাকআপ আছে। আপনারা যারা নেট বিজনেস করবেন নতুনভাবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আর কে কোন জেলায় বিজনেস করবেন অবশ্যই আশেপাশের যেই আইএসপিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যে কোনো এটা কীভাবে এবং কীভাবে করতে হয় আর ব্যান্ডিট কারা সেল করে। এটা হচ্ছে আপনার মাইক্রোটিক, এটা হচ্ছে আপনার যে মাইক্রোটিক, মানে আমার মাইক্রোটিক, এটা আপনার যে মাইক্রোটিক থেকে মাইক্রোটিক, মাইক্রোটিকে আপনি ওই যে আপনি দেখেন দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ব্যান্ডিট। আপনার আইএসপি থেকে যে সার্ভিস প্রোভাইডার বিটে ইয়ার থেকে নিয়েছেন কানেকশন নিয়েছেন, ব্যান্ডুইথ যার কাছ থেকে কিনছেন আপনি মাদার কোম্পানি, তাদের যে ব্যান্ডুইথ, এখানে আপনার ইন্টারনেট কত দিচ্ছে, ফেসবুক কত, ইউটিউব কত, বিটি আইএক্স কত, এগুলো সব আদার্স আমার এখানে আলাদা আলাদাভাবে সিস্টেম করা আছে, যার কারণে আমি এখান থেকে দেখে নিই। আপনারাও চাইলে এরকমভাবে দেখতে পারেন যে আপনার কতটুকু ব্যান্ডুইথ ইউজ হচ্ছে আর আপনার কাস্টমার কতটুকু ব্যান্ডুইথ তারা ব্রাউজ করতেছে, কে কত ব্রাউজ করতেছে, আর প্লাস হচ্ছে আপনার ব্যান্ডউইথ কত যাচ্ছে, আপনি এখান থেকে চাইলে নিজে চেক করে নিতে পারবেন। এরকমভাবে আপনারা চেক করে নিতে পারেন। এটা অবশ্যই আমি বলে দিব, সমস্যা নেই, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আর আমাদের একটা মুভি সার্ভার আছে পাশেই, এই হাতের ডান পাশে যেই সিপিওটা, এর সিপিওর মধ্যে এই সিপিওটা বানানো হয়েছে 85,000 টাকা দিয়ে। এটার মধ্যে মুভি সার্ভার আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন, আমরা বানিয়ে নিচ্ছি, আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা যারা নাকি এরকম ইন্টারনেট বিজনেস করবেন তারা কোনো কিছু না বুঝে আমার সাথে আমাকে কমেন্ট বক্সে জানেন, আমি কমেন্ট বক্সে চেষ্টা করব কমেন্ট উত্তর দেওয়ার জন্য, এবং আপনারা চাইলে আমার সাথে সরাসরি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ও আমার কেবল নাম সে উপর দিয়ে বেশি কিছু বলার নাই, কারণ এর আগেও আমি এরকম কিছু কিছু ভিডিও দিছি এই ইন্টারনেট বিজনেস সম্পর্কে। এর আগেও আমি কয়েকটা ভিডিও দিছি, সবাই আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। এটাই আশা করি, আপনারা আমাকে সাপোর্ট করেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলোকে। এটা হচ্ছে আপনার সুইচের এসএপি। সুইচ এসএপি মানে হচ্ছে কি, আপনি যদি মাইক্রোটেক সিসিআর ব্যবহার নাও করেন, উপরে যে মাইক্রোটেকটা আছে সাদা মাইক্রোটেক সিসিআর যদি আপনি নাও ব্যবহার করেন, তাহলে আপনার এই এসএপি দিয়ে, সুইচের এসএপি দিয়ে আপনি লাইন আপ করতে পারেন। ওকে, আসলে